তাহলে এই কাজটা আমরা শুরু করব এখন। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমাল কনভার্ট করতে হয়। তো আমরা এখন হচ্ছে দশমিকে যাচ্ছি। তো আমরা দেখো ভগ্নাংশ নিয়ে শুরু করব। আমরা ভগ্নাংশের হিসাব নিকাশ শুরু করি। ভগ্নাংশ তার মানে একের চেয়ে কম পয়েন্ট থাকবে এরকম। ধরো শুরুতে আমরা হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে যাব, ডেসিমাল থেকে বাইনারিতে যেতে চাই এরকম। তো ধরো আমরা এখন একটা ডেসিমাল নাম্বার নিচ্ছি, একটা দশমিক ডেসিমাল নাম্বার নিচ্ছি। তো আমি অলরেডি দেখতে পাচ্ছি যে আরো অনেকে কমেন্ট করেছো, সাজ্জাদ, তারপর শেহনাজ, তারপর আমি দেখতে পাচ্ছি জাহিদ, মামুন, আবির, বিলাল মিয়া, শান্ত, আলভি, জুবাইর সিদ্দিকী সহ আরো অনেকে কমেন্ট করেছো, বুলবুল, রাকিব, রাকিব ঋতু, মাসুদ হোসাইন, সাইমা, শিখা, তারপর আমি দেখতে পাচ্ছি ইরতেজা, শারমিন, তন্নি, সালাউদ্দিন ভুইয়া, টপি, মুইদ সান, তোমরা কমেন্ট করেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং যে যে কমেন্ট করছো আমাদের অ্যানসার গুলো দিয়ে দিয়ে তাদের নাম আমি পড়ে ফেলবো যে কে কে কমেন্ট করলে। তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাব। ধরো আমরা প্রথমে একটা দশমিক সংখ্যা নেই, ধরা যাক 0.45, এটা ডেসিমালে, সেখান থেকে আমাদেরকে নিতে হবে বাইনারিতে। তাহলে আমরা কি করতে পারি? তো আমরা বাইনারিতে নিতে চাই, কি করতে হবে? তাহলে দেখো নিয়মটা খুব সোজা। এখানে যে ডেসিমাল সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি তাকে আমরা 2 দিয়ে গুণ করতে থাকব। আমি অলরেডি দেখতে পাচ্ছি আরো অনেকে চলে এসেছো। আমি দেখতে পাচ্ছি নাইম হাসান, রনি এবং রিয়াদ, বাহাদুর, আল হাসান, হোসেন, আহমদ, তোমরা সবাই কমেন্ট করেছো। দেখো তো আমি 0.45 এই ডেসিমাল নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করব। নিয়মটা খুবই সোজা। আমি করব কি, আমি এই ডেসিমাল নাম্বারটাকে 2 দিয়ে গুণ করতে থাকব। কেন 2 দিয়ে? কারণ বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, বাইনারি হচ্ছে 2 ভিত্তিক, বাইনারির যে বেস সেটা হচ্ছে 2। এই জন্য 2 দিয়ে গুণ করতে থাকব। দেখো আমি 0.45 এটাকে 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে কত পাবো? আমি পাবো 0.9। তাহলে এটা হচ্ছে আমার পূর্ণ সংখ্যার অংশটুকু, আর এটা হচ্ছে দশমিক অংশটুকু, ভগ্নাংশ অংশটুকু। তাহলে পূর্ণ সংখ্যাটা কত আসলো? 0। তাহলে আমি এখানে পাশে 0 লিখে রাখি, পূর্ণ অংশটুকু সাইডে লিখে রাখলাম আর দশমিকটুকু রেখে দিলাম। তাহলে দশমিকটা কত? দশমিকটা হচ্ছে 0.9। এটাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। তাহলে 0.9 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 0.9 কে 2 দিয়ে গুণ করলে হয় 1.8। তাহলে দেখো তো এখানে পূর্ণ অংশ কতটুকু? 1। তাহলে এই 1 কে আমি রেখে দিলাম। যতবার যে পূর্ণ অংশটা থাকে সেই পূর্ণ অংশটাকে আমি সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি, এটাকে সাইডে সরিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে বাকি রইল কত? 0.8। তাহলে এই 0.8 এখানে আসবে, 0.8। তাহলে এটাকে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 0.8 কে 2 দিয়ে গুণ করলে আসে 1.6। তাহলে এই যে আবার পূর্ণ অংশটা, এটাই চলে যাবে এখানে। যেমন এটা এখানে যাচ্ছিল, এটা এখানে যাচ্ছিল, তাহলে এটাও এখানে চলে যাবে। তাহলে এটা হবে 1। তাহলে বাকি থাকলো কত? 0.6। তাহলে এই 0.6 এখানে চলে আসবে, 0.6। তাহলে 0.6 কে 2 দিয়ে গুণ করলে আসবে 1.2। তাহলে এখানে আবার পূর্ণ সংখ্যাটা এখানে চলে যাবে। তাহলে এই 0.2 কে আমরা আবার এখানে নিয়ে আসব। তাহলে 0.2 পাওয়া যাচ্ছে, তাকে 2 দিয়ে গুণ করলে আসে 0.4। তাহলে এখানে পূর্ণ অংশ কতটুকু? 0। তাহলে দেখো আমরা কত দশমিক পর্যন্ত গেলাম? 1, 2, 3, 4, 5। 5 দশমিক পর্যন্ত গেলে, 5টা দশমিকের পরে, এই ডেসিমাল পয়েন্টের পরে 5 ঘর পর্যন্ত গেলেই আমাদের চলবে, আর যেতে হবে না। তাহলে এর মধ্যে এইটা হবে মোস্ট সিগনিফিকেন্ট বিট বা MSB, বা এটাই আমরা শুরুতে লিখব, আর এটা হবে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা একেবারে শেষের বিট। তাহলে আমরা যদি এখানে লিখতে চাই তাহলে কি লিখবো? এই সিরিয়ালে লিখে ফেলবো। আমি লিখবো পয়েন্ট বা 0 পয়েন্ট, আমি এইভাবে লিখতে পারি 0 পয়েন্ট, শুরু কত? 0, 1, 1, 1, 0, 0, 1, 1, 1, 0, এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যাটা। তাহলে এইভাবে একটা ডেসিমাল নাম্বারকে দশমিকে, সরি, বাইনারিতে পরিণত করা যায়। তাহলে এটা একটা ডেসিমাল ভগ্নাংশ, সেটাকে আমরা বাইনারি ভগ্নাংশে পরিণত করলাম। তাহলে আমি নিয়মটা আরেকটু বলে দেই। নিয়মটা হচ্ছে 2 দিয়ে গুণ করতে থাকব, পূর্ণ সংখ্যাটা পাশে লিখব, আর দশমিকটাকে এনে আবার 2 দিয়ে গুণ করব। পূর্ণ সংখ্যাটা পাশে লিখব, আবার দশমিকটা এনে 2 দিয়ে গুণ করব। তো আমি এখন দেখতে যাচ্ছি তোমরা আর কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো।
তো আমি দেখতে পাচ্ছি নয়ন হাসান, আহমদ হাসান, শফিকুল ইসলাম রিয়াদ, তাজুল ইসলাম, মিশকাতুল আইশি, তারপর আমি দেখতে পাচ্ছি অপূর্ব আহমেদ, সজীব হোসেন, তারপর সাদেক হোসেন অভি, নিসর্গ মৃধা, দীপ্ত বাহাদুর। তোমরা অনেকে এই ক্লাসে এসে জয়েন করেছো, যারা যারা জয়েন করেছো এবং ক্লাসটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করার, ভগ্নাংশকে কনভার্ট করার একটা সিস্টেম দেখে ফেললাম। এখন আমি তোমাদেরকে একটা করতে দিব, দেখি কে আগে উত্তরটা বের করে আমাদেরকে লিখে জানাতে পারো। তাহলে তোমরা নিশ্চয়ই এটাকে দুই দিয়ে গুণ করে করে কিভাবে বাইনারিতে নিতে হয় সেটা বুঝতে পেরেছো। আমরা এখন তোমাদেরকে একটা করতে দিব, তো তোমরা করে আমাদেরকে জানাবে কতটুকু। তাহলে দেখো, আমি অলরেডি দেখতে পাচ্ছি তামিম, মেহেদি, আশিকুর রহমান, তোমরা আরো অনেকে ক্লাসে এসে জয়েন করেছো, তোমাদেরকে ধন্যবাদ। তো এখন তোমাদেরকে একটা করতে দিচ্ছি। দেখো, তো আমরা ডেসিমাল থেকে বাইনারিতে যাচ্ছিলাম, তো ডেসিমাল থেকে বাইনারিতে যাওয়ার সময় দুই দিয়ে গুণ করে করে যেতে হয়। তো দুই দিয়ে গুণ করে করে যেতে হয়। দেখো, তো আমরা এই পদ্ধতিতে এখন একটা তোমাদেরকে করতে দেব, তোমাদেরকে একটা করতে দেব, করতে দিয়ে তোমরা এই কনভার্সনটা করে তারপর আমাদেরকে রেজাল্টটা জানাবে। তাহলে কোন ফরম্যাটে জানাবে? ব্র্যাকেটে আমাদের ভগ্নাংশটা লিখে BIN দিয়ে বুঝাবে বাইনারি। তাহলে দেখো, আমি ডেসিমাল নাম্বারটা লিখছি 0.32, এইটা হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার। তোমরা এটাকে বাইনারিতে কনভার্ট করে আমাদেরকে জানাও। তো এই জিনিসটাকে বাইনারিতে কনভার্ট করে আমাদেরকে জানাও। তো এই ফাঁকে আমি আরো কয়েকটা কমেন্ট তোমাদের পড়ে ফেলি, কে কে আমাদের ক্লাসে এসে জয়েন করেছো। তো আমি দেখতে পাচ্ছি আরো অনেকে জয়েন করেছো, মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ সাইদুজ্জামান, মোহাম্মদ রাইসুল, রুবেল, সোহাগ শাখাওয়াত, তৌকির আহমেদ, আশিকুর রহমান, নাইম হাসান, শফিকুল ইসলাম রিয়াদ, তোমরা ক্লাসে এসে জয়েন করেছো। আশা করি তোমরা সবাই এই ক্লাসটা উপভোগ করছো এবং কিভাবে ডেসিমাল থেকে বাইনারি ভগ্নাংশে কনভার্ট করতে হয় সেটা বুঝে ফেলেছো। যদি বুঝে গিয়ে থাকো তাহলে এখন আমাদের সাথে সাথে এই 0.32 এই ডেসিমাল ভগ্নাংশটাকে বাইনারি ভগ্নাংশে পরিণত করে দেখাও এবং সাথে সাথে কমেন্টে লিখে ফেলো। এবং তার সাথে আরেকটা কাজ করতে অবশ্যই ভুলবে না, এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো, কারণ তোমরা যত শেয়ার করবে তত বেশি মানুষ একসাথে এই ভিডিওটা দেখতে পাবে। তাহলে আমি দেখি অলরেডি অনেকে অ্যান্সার দেয়া শুরু করেছো। আমি দেখতে পাচ্ছি আহমেদ পাপন, সরোজাল হাসান, আরিফুর রহমান, হান্নান আলভি, মোশাররফ রাজ, মাহফুজ আহমেদ, মোহাম্মদ আবদুল্লাহ, তারপর মার্জিয়া তিশা, তৌফিক আহমেদ, অভয় চক্রবর্তী, মেহেদি হাসান ইমন, নিসর্গ মৃধা, নাফিস সাদিক। তোমরা অনেকে অলরেডি কনভার্ট করে ফেলেছো, তো এখন আমি কনভার্ট করি। 0.32 এটাকে দুই দিয়ে গুণ করলে কত আসে? আসবে 0.64, এরকম আসবে। তাহলে এখান থেকে পূর্ণ অংশটা আলাদা করে নিলাম, জিরো। তাহলে এখানে হচ্ছে 0.64, এটাকে যদি আমি দুই দিয়ে গুণ করি তাহলে কত আসবে? 1.28 এটা আসবে। তাহলে এখানে আসবে 1, তাহলে এখানে হচ্ছে 0.28, এটাকে দুই দিয়ে গুণ করলে কত আসবে? 0.28 কে দুই দিয়ে গুণ করলে আসবে 0.56, এরকম আসবে। তাহলে এখানে আবার একটা জিরো আসবে। আর যদি আমরা 0.56 কে আবার দুই দিয়ে গুণ করি তাহলে কত আসবে? তাহলে আসবে, দেখো, 0.56 এ গুণ করলে আসবে 1.12। তাহলে এখান থেকে পূর্ণ সংখ্যা 1 চলে আসলো। লাস্টে 0.12 কে দুই দিয়ে গুণ করলে আসবে 0.24, তাহলে এখানে 0 চলে আসবে। তাহলে এখানে কত আসবে? এখানে আমরা এদিক থেকে লিখবো, উপর থেকে 0.01010 তাহলে যারা যারা 01010 আনতে পেরেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আমি অলরেডি যাদের নাম পড়েছি তারা 0.01010 আনতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম রিয়াদ, সাইদুজ্জামান ফাহিম, সাদিয়া তাসনিম, তারপর লিমন, সুকান্ত, হাসিব, তারপর আমি দেখতে পাচ্ছি জীবন, শিখা, ইমরান তালুকদার, মোবারক হোসেন, সবুজ, তোমরা সবাই সঠিক উত্তর দিতে পেরেছো, তুহিন ওভি, তারপর নয়ন হাসান, তৌকির আহমেদ, আশিক আহমেদ, হান্নান আলভি, হাসান নাইম, আরমান শরীফ, পারভেজ আহমেদ, মামুন ইবনে রৌফ,
মেহেরুননিসা কাকন, সিজান মাহমুদ। তোমরা সবাই সঠিক উত্তরটা দিতে পেরেছো। যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা একটা কাজ করব, আমরা ডেসিমাল থেকে একইভাবে বাইনারিতে না এবার অক্টালে কনভার্ট করব। এবার আমি একটা কাজ করব, আমি প্রসেস বলে দিব না, তোমরাই নিজেরাই বের করবে যে কিভাবে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করতে হয়। তাহলে অলরেডি তোমরা জেনে গিয়েছো যে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে বারবারে দুই দিয়ে গুণ করতে হয়, তাহলে অক্টালে কনভার্ট করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? ডেসিমাল থেকে বাইনারিতে গেলে বারবারে দুই দিয়ে গুণ করতে হয়, তাহলে অক্টালে গেলে কত দিয়ে গুণ করতে হবে সেটা এক্ষুনি আমাদেরকে কমেন্টে জানাও। যে আমি যদি ডেসিমাল থেকে একইভাবে অক্টালে যেতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে এটা জলদি আমাদেরকে জানাও, তারপর আমরা হচ্ছে একটা অঙ্ক করব। তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তো আমাদের এখন কাজ হচ্ছে ডেসিমাল থেকে আমরা অক্টালে যাব, আমরা ডেসিমাল থেকে অক্টাল কনভার্সনে যাব। তাহলে দেখো ডেসিমাল থেকে অক্টাল কনভার্সনে আমরা যাব। তাহলে ধরা যাক আমরা ডেসিমাল থেকে একটা কিছুকে অক্টালে কনভার্ট করব, তাহলে এখানে ডেসিমাল লিখলাম আর আমরা এখানে কনভার্ট করব অক্টাল নাম্বারে। তাহলে দেখি কমেন্টে কে কে আমাদেরকে জানাতে পেরেছো যে ডেসিমাল থেকে যদি আমরা অক্টালে কনভার্ট করতে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে। আর তার আগে আমি আগের উত্তরগুলো একটু পড়ি, কে কে দিয়েছো। আরমান শরীফ, পারভেজ আহমেদ, মামুন রউফ, কাকন, সিজান মাহমুদ, তারপর নীরব, সোহাগ, আবারও নয়ন হাসান, তারপর হচ্ছে মামুন ইবনে রউফ, হাসিব থিঙ্কার, নাহিদ পারভেজ। তোমরা অলরেডি আগের প্রশ্নটা সঠিক উত্তর দিতে পেরেছো। আর আমার নতুন প্রশ্ন ছিল যে কত দিয়ে গুণ করতে হবে। অলরেডি আমি দেখতে পাচ্ছি ইমরান তালুকদার সবার আগে অ্যান্সার দিয়েছো আট দিয়ে, তারপর নওশেদ খান তুমি লিখেছো আট দিয়ে গুণ করতে হবে, তো নাফিস সাদিক তুমিও লিখেছো আট দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এইট বা আট দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে ধরো আমরা একটা ডেসিমাল নাম্বার নেই, আমরা নিলাম 0.2, এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। ধরো 0.21 এটাকে আমরা অক্টালে কনভার্ট করতে চাই। তাহলে আমরা যদি 0.21 কে 8 দিয়ে গুণ করি তাহলে কি আসবে? তাহলে এই 0.21 কে অক্টালে কনভার্ট করলে কত হয় তোমরা নিজেরাই ক্যালকুলেট করে লিখে ফেলো এবং আমাকে জানো, তারপর আমি উত্তরটা মিলিয়ে নিব। আর আমি দেখি কে কে আরো 8 দিয়ে এই অ্যানসারটা আনতে পেরেছো। ওকে, দেখো তো আমরা জানতে চাচ্ছি যে কে কে জানতে পেরেছো আট দিয়ে গুণ করতে হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে দেখো অলরেডি আমরা দেখতে পাচ্ছি অনেকেই উত্তরটা দিতে পেরেছো। পারভেজ আহমেদ, তারপর আমি দেখতে পাচ্ছি মার্জিয়া শেখ, নাজমুল হাসান, রিয়াদ, নওশেদ খান, নুশা আহমেদ, নয়ন হাসান, শামিম আলম, নওশেদ খান, আবু সুফিয়ান। তোমরা বলতে পেরেছো যে আট দিয়ে গুণ করতে হবে। সাব্বির খান, শিমুল রহমান, তোমরা বলেছো যে আট দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা আট দিয়ে গুণ করে রেজাল্টটা বের করে ফেলি। তাহলে এটাকে যদি আমি আট দিয়ে গুণ করি তাহলে কি আসবে? এখানে আসলো 8 আর এখানে আসলো 16, তাহলে কত আসবে? 1.68 এটা আসবে। তাহলে 1.68 থেকে আমি কি নিব? এটাকে আট দিয়ে গুণ করলে 1.68 আসলো, আমি এখান থেকে নিব 1। তারপর 0.68 এটাকে আমি আবারও 8 দিয়ে গুণ করব, তাহলে 0.68 × 8 কত আসবে? 5.44, তাহলে আমি এখান থেকে নিব 5। আর 0.44 কে আমরা আবার 8 দিয়ে গুণ করব, 0.44 × 8 এটা চলে আসবে 3.52, তাহলে এখানে আসবে 3। তারপর আমরা 0.52 কে আবার 8 দিয়ে গুণ করব, তাহলে 0.52 × 8 আসবে 4.16, তাহলে আমরা 4 কে নিব। আর ফাইনালি 0.16 কে আমরা 8 দিয়ে গুণ করলে পাবো হচ্ছে 1.28 আবারও, তাহলে সেখান থেকে নিব 1। তাহলে অক্টালে সংখ্যাটা হবে 0.15341। তো এই সংখ্যাটা কে কে আনতে চাও, কে কে আনতে পেরেছো সেটা আমি দেখতে চাই। তাহলে দেখো সবাই, আরো অনেকে অ্যান্সার দিয়েছো, শফিকুল অ্যান্সার দিয়েছ, শিমুল রহমান অ্যান্সার দিয়েছ, বি কে বিশাল, তারপর তুহিন, উচ্ছ্বাস, আল হাসান, মোহাম্মদ আল গালিব, অনেকেই অ্যান্সার দিতে পেরেছো যে আট দিয়ে গুণ করতে হবে। আর এবার আমি দেখতে চাচ্ছি এই অ্যান্সারটা কে কে আনতে পেরেছো, 0.15341, এটা অনেকেই অ্যান্সার দিতে পেরেছো। তাহলে 0.15341 এটা অনেকেই অ্যান্সার দিতে পেরেছো।
তাহলে দেখো অনেকেই অ্যান্সার দিতে পেরেছো। আমি দেখতে পাচ্ছি রাকিবা ঋতু তুমি অ্যান্সার দিয়েছো 0.15341। তারপর আমি দেখতে পাচ্ছি নিসর্গ মৃধা তুমি সঠিক অ্যান্সার দিতে পেরেছো, সুলতান সোলাইমান, নাফিস সাদিক, তারপর আদনান সোহাগ, তোমরা আরো অনেকেই অ্যান্সার দিতে পেরেছো যে এই সংখ্যাটা কত হবে, হাসিব দিতে পেরেছো, তারপর আরিফুল হক পলাশ তোমরা অ্যান্সার দিতে পেরেছো, সুকান্ত অ্যান্সার দিতে পেরেছো, তারপর আমি দেখতে পাচ্ছি হাসান নাইম, শাফায়েতুল্লাহ, মোহাম্মদ নাইম হাসান, মতিউর রহমান, পারভেজ আহমেদ, অনেকেই পারভেজ আহমেদ, তারপর হচ্ছে আসিফ মাহমুদ, নীরব, তোমরা এই অ্যান্সারটা দিতে পেরেছো, সাদিয়া জাহান, পলাশ, নীরব, তোমরা সবাই এই অ্যান্সারটা দিতে পেরেছো। তাহলে যারা যারা অক্টালে কনভার্ট করতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অক্টাল কনভার্সন থেকে এরপরে চলে যাব হেক্সাডেসিমাল কনভার্সনে। এখানে আমরা ছোট্ট একটা হেক্সাডেসিমাল কনভার্সন দেখব, তারপরে আমরা আবার রিভার্স ক্যালকুলেশন গুলো করবো। তার মানে এতক্ষণ তো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল করছিলাম, এরপর আমরা উল্টো কাজটাও করার চেষ্টা করব। আচ্ছা তাহলে এই প্রসেসটা আমি আবার একটু রিপিট করি। তাহলে দেখো এই প্রসেসটা আমি আবার একটু রিপিট করি। যারা যারা অ্যান্সার দিতে পেরেছো তারা তো পেরেছোই, আর যাদের এখন একটু বুঝতে সমস্যা হচ্ছে তাদের জন্য আমি এটা একটু রিপিট করে দিচ্ছি। দেখো আমাদের কাজ ছিল 0.21 ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা। তাহলে দেখো 0.21 ইনটু 8 আসলো কত, 1.68। তাহলে সেটাকে আমরা পূর্ণ সংখ্যাটা 1টাকে এখানে রাখলাম আর 0.68 কে আবার 8 দিয়ে গুণ করলাম। তাহলে এখান থেকে আবার 8 দিয়ে গুণ করলে 5.44, সেখান থেকে 5 রাখলাম 0.44 নিয়ে আসলাম। তাহলে 0.44 কে আবার 8 দিয়ে গুণ করলাম আসলো 3.52, সেই 3 রেখে দিলাম, 0.52 এখানে নিয়ে আসলাম, তাকে আবার 8 দিয়ে গুণ করলাম আসলো 4.16। তাহলে সেখান থেকে 4 রেখে দিলাম, 0.16 কে এখানে নিয়ে আসলাম, সেটাকে আবার 8 দিয়ে গুণ করলে আসলো 1.28, সেখান থেকে আমরা পেয়ে গেলাম এই 1। তাহলে কয় ঘর, 1, 2, 3, 4, 5, এই 5 ঘর পর্যন্ত রাখলেই আমাদের জন্য চলবে। তাহলে আমরা 5 ঘর পর্যন্ত রেখে 0.15341 এই জিনিসটা লিখে ফেললাম। তাহলে এইভাবে চাইলে ডেসিমাল থেকে অক্টালে কনভার্ট করা যায়। তাহলে এখন সর্বশেষ আমরা দেখব কিভাবে ডেসিমাল থেকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি। তাহলে একই প্রসেস, তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16। তাহলে 16 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মাল্টিপ্লাই করে করে যেটা পূর্ণ সেটা আমরা রেখে দিব, আর যেটা ভগ্নাংশ সেটাকে এই পাশে নিয়ে আসব, এনে আবার গুণ করব, আবার গুণ করব। তাহলে দেখো আমরা এখন পরবর্তী অংশটাতে যাচ্ছি, ডেসিমাল থেকে আমরা এখন হেক্সাডেসিমালে যাব, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে। তাহলে দেখো ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাব। তাহলে দেখো তো আমি দেখতে চাচ্ছি অলরেডি আরো কে কে কমেন্ট করেছো। তো আমি দেখতে পাচ্ছি অলরেডি পলাশ, সাদিয়া জাহান, নীরব, আলভি, তারপর নুয়াশ আহমেদ, আশিক আহমেদ, নাকিব, উচ্ছ্বাস, তৌকির আহমেদ, নওশাদ খান, তারপর হচ্ছে খায়রুল বাশার ইমন, তারপর হচ্ছে ইয়াসিন ভুইয়া, ইয়াসিন ভুইয়া তোমার কমেন্ট আমি পড়লাম, আরমান শরীফ, মেহেরুননিসা কাকন, সাব্বির খান, মামুন ইবনে রৌফ, রাকিবুল হাসান, তোমরা অলরেডি অ্যান্সার দিয়েছো এবং এখন সবাই লিখছো যে 16 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 16 দিয়ে গুণ করলেই হয়ে যাবে, তো আমরা 16 দিয়ে গুণ করব। দেখো আমরা একটা ডেসিমাল নাম্বার নেই, ধরা যাক 0.72, এই ডেসিমাল নাম্বারকে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে চাই। তাহলে আমাদেরকে কত দিয়ে গুণ করতে হবে, বারবারে 16 দিয়ে গুণ করতে হবে, বারবারে 16 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা 0.72 নিচ্ছি, তাকে আমরা প্রথমে 16 দিয়ে গুণ করব। তাহলে কত আসবে, আমি একটা ক্যালকুলেটরের সাহায্যে 0.72 কে 16 দিয়ে গুণ করলাম, তাতে আসে 11.52। তাহলে দেখো 11 কে আমরা সাইডে সরিয়ে নিলাম। এখন তোমাদের মনে আছে কিনা একটু দেখো, হেক্সাডেসিমালে আমরা কি কি ব্যবহার করতাম। হেক্সাডেসিমালে আমরা ব্যবহার করতাম হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর এ বি সি ডি ই এফ, এই কয়টা জিনিস ব্যবহার করতাম। তাহলে 0 থেকে 9 পর্যন্ত গেল, 10 হচ্ছে এ আর 11 হচ্ছে বি। তাহলে 11 কে আমরা আসলে কি লিখবো, আমরা আসলে লিখবো বি, 11 কে আমরা লিখবো বি। তাহলে বাকি থাকলো এখানে 0.52, তাহলে 0.52 এটাকে আমরা কত দিয়ে গুণ করব, আবারও সেই 16 দিয়ে গুণ করব। তাহলে 16 দিয়ে গুণ করলাম,
তাহলে দেখো 0.52 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি 8.32, 8.32। তাহলে সেখান থেকে যে পূর্ণ সংখ্যা 8 সেটাকে আমরা রাখলাম, আর 0.32 কে আমরা এখানে নিয়ে আসলাম। 0.32 কে যদি আমরা 16 দিয়ে গুণ করি, 0.32 কে 16 দিয়ে গুণ করলে আসবে 5.12। তাহলে 5.12, তাহলে এখান থেকে পূর্ণ কোনটা 5, তাহলে 0.12 এখানে চলে আসবে। 0.12 কে আবার আমরা 16 দিয়ে গুণ করব, তাহলে 0.12 কে 16 দিয়ে গুণ করলে আসে 1.92। তাহলে 1.92 এর মধ্যে 1 থেকে যাবে, আর 0.92 কে আমরা আবার 16 দিয়ে গুণ করব, তাহলে 0.92 কে 16 দিয়ে গুণ করলে আসে 14.72, 14.72। এখন ইম্পর্টেন্ট ব্যাপার দেখো, এই 14 এখানে আসবে, তাহলে 14 কত দেখো, এটা হচ্ছে 10, 11, 12, 13, 14, ই হচ্ছে 14 ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে আসবে হচ্ছে ই, এখানে আসবে ই, 1 2 3 4 5 ঘর পর্যন্ত আমরা গেলাম। তাহলে অ্যানসারটা হবে 0.B, প্রথমে B, তারপর 8, তারপর 5, তারপর 1, লাস্টে E। তাহলে এই হচ্ছে তোমাদের অ্যানসার, পয়েন্ট B851E। এই হচ্ছে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেললাম। তো এখন আমি দেখতে চাচ্ছি কে কে তোমরা এই কনভার্সনটা করতে পেরেছো। তোমরা অলরেডি এতক্ষণে জানো যে বারবারে 16 দিয়ে গুণ করে পূর্ণ সংখ্যাটা এক পাশে রাখতে হয়, আর বাকি যে দশমিক থাকে তাকে ফেরত নিয়ে এসে আবার 16 দিয়ে গুণ করতে হয়। যেমন এখানে 0.72 কে 16 দিয়ে গুণ করলে 11.52, 11 পূর্ণ সংখ্যাটা নিলাম, কিন্তু হেক্সাডেসিমালে তো 11 নেই, 11 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে B, এই B লিখলাম। তাই বাকি যে 0.52 তাকে নিয়ে আবার 16 দিয়ে গুণ করে এটা আসলো পূর্ণ সংখ্যাটা রেখে দিলাম। তাহলে দেখো দেখো এভাবে হচ্ছে বারবারে 16 দিয়ে গুণ করে অ্যান্সারটা পাওয়া যায়। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই এটা অলরেডি করতে পেরেছ, যেমন শোয়েবুর রহমান জীবন, তারপর নওশাদ খান, আরমান শরীফ, মহিউদ্দিন আল মাহিদ, সাব্বির খান, অর্ণব রয় দীপ, সিজান মাহমুদ, তোমরা অলরেডি এই অ্যান্সারটা দিতে পেরেছ। এছাড়া মোহাম্মদ আল গালিব, তানভীর সাজিদ, তোমরা এই অ্যান্সারটা দিতে পেরেছ। তো যারা যারা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে পেরেছো এই জিনিসটা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমরা চাইলে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে ভগ্নাংশ কনভার্ট করে ফেলতে পারি। তাহলে এরপর আমি দেখতে পাচ্ছি বাগজি, নাকিব, ইসলাম, তনু, পারভেজ, তোমরা তোমরা এই অ্যান্সারটা দিতে পেরেছো। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি তনু জিজ্ঞেস করেছো পাঁচবারই কেন করব আমরা, আমরা কি আর বেশিবার যেতে পারি না বা কমবার যেতে পারি না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ পারি, আমি দশমিকের পরে যত ঘর পর্যন্ত যেতে চাই তত ঘর পর্যন্তই যেতে পারবো, কিন্তু যেতে যেতে এক জায়গায় যদি শূন্য হয়ে যায় তারপর আর যাওয়ার দরকার নেই, তাহলে আমি কোন এক জায়গায় শূন্য পেলে ওইখানে থেমে যেতে পারি। আর দশমিকের পর পাঁচ ঘর যাওয়া মানে দশমিকের পর পাঁচ দশমিক স্থান পর্যন্ত হচ্ছে আমরা কারেক্টলি অ্যান্সারটা বের করে ফেলেছি, তার মানে অলরেডি এটা যথেষ্ট অ্যাকুরেট অ্যান্সার। এরপরে আরো যত ঘর যাব সেই ঘরগুলোর সিগনিফিকেন্স আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে এইটুকু পর্যন্ত, পাঁচ ঘর পর্যন্ত যাওয়াটাই যথেষ্ট, এই জন্য আমরা পাঁচ ঘর পর্যন্ত যাচ্ছি। আমরা চাইলে এর চেয়ে বেশি যেতে পারি, শূন্য পাওয়া পর্যন্ত যেতে পারি, আর শূন্য না পেলে যেতেই থাকবো এমনও চাইলে করতে পারি, কিন্তু তার দরকার হবে না, পাঁচ ঘর পর্যন্ত গেলে যথেষ্ট কারেক্ট অ্যান্সার পাওয়া যায়। অলরেডি আমি এই অ্যান্সারটা দিয়ে ফেলেছি। হান্নান আলভিও জিজ্ঞেস করেছো পাঁচবার কেন, তিনবার করলে হবে না? হ্যাঁ তিনবার করলেও হবে, কিন্তু তিনবার করলে যতটুকু সঠিক উত্তর, পাঁচবার করলে তার চেয়ে আরো 2 দশমিক পর্যন্ত বেশি প্রিসাইজ অ্যান্সার বা আরো সঠিক উত্তরটা পাওয়া যাচ্ছে। তো এইভাবে আমরা কনভার্ট করতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি জীবন, তারপর মিশুক বিশ্বাস, জুনায়েদ, সবাই জিজ্ঞেস করেছো যে সবাই অ্যান্সারটা দিতে পেরেছো। তো দেখো আমরা এভাবে কনভার্সন গুলো শেষ করে ফেললাম। তো এখন আমরা রিভার্স কনভার্সনে যাব। রিভার্স কনভার্সনে যাওয়ার আগে তোমরা এই ভিডিওটা এক্ষুনি শেয়ার করে ফেলো, যাতে তোমার বাকি বন্ধুরাও এই ভিডিওটা তোমাদের সাথে সাথে দেখতে পায়, এবং ক্লাসের পরে চাইলে তোমরা নিজেরা নিজেরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারবে। তাহলে আমরা এখন রিভার্স কনভার্সনে যাব, যে আমরা ভগ্নাংশগুলো উল্টো দিক থেকে কনভার্ট করব। এই ব্যাপারটা খুবই সিম্পল, খুব ইজিলি করা যায়। যেমন আমরা ধরো বাইনারি থেকে এখন ডেসিমালে যাব, তাহলে কি করতে হবে দেখো, 0.1011 ধরো এই বাইনারি থেকে আমরা ডেসিমালে যেতে চাই, তাহলে কি করতে হবে, আমরা এই নাম্বারটা আগে লিখি 0. কত 1
জিরো ওয়ান ওয়ান, এদেরকে আমি দুইয়ের পাওয়ার দিয়ে গুণ করব। কিন্তু দশমিকের পরে গেলে দুইয়ের নেগেটিভ পাওয়ার গুলো দিয়ে গুণ করতে হয়। তাহলে দুইয়ের পাওয়ার গুলো আমি চাইলে উপরে লিখে নিতে পারি। আমি অন্য একটা কালি ব্যবহার করে দুইয়ের পাওয়ার গুলো লিখে নিচ্ছি, তোমরাও চাইলে এই কাজটা করতে পারো, তোমরাও চাইলে এইভাবে দুইয়ের পাওয়ার গুলো লিখে নিতে পারো। তাহলে দুইয়ের পাওয়ার গুলো লিখে নিলে তোমরা ইজিলি কাজটা করতে পারবে। তাহলে দেখো দেখো, দুইয়ের পাওয়ার গুলো আমি আগে লিখে নিচ্ছি, লিখে নিলে কাজটা সহজ হয়। আমি এই দুইয়ের পাওয়ার গুলো এখানে নিচে নিচে লিখে নিব, তারপর এই পাওয়ার গুলো দিয়ে যোগ গুণ করব, গুণ করে করে ঠিক করব। তাহলে দেখো, প্রথমটাতে আমি লিখে নিলাম মাইনাস ওয়ান, তার পরেরটাতে লিখে নিলাম মাইনাস টু, তার পরেরটাতে লিখে নিলাম মাইনাস থ্রি, আর তার পরেরটাতে লিখে নিলাম মাইনাস ফোর। তাহলে দুইয়ের এই পাওয়ার গুলো দিয়ে আমি এদেরকে গুণ করব। তাহলে দেখো, তাহলে প্রথমটাই কি হবে, টু এ, আমার প্রথম সংখ্যাটা ছিল ওয়ান, ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এটাতে কত হবে জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এটাতে কত হবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি, আর এটাতে কত হবে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ফোর। তাহলে এইভাবে আমাকে গুণ করে সবগুলোকে যোগ করতে হবে, এই সবগুলোকে যোগ করে দিতে হবে, এই সবগুলোকে যোগ করে দিতে হবে। তাহলে প্রথমটায় আমি কত পাচ্ছি, টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে তো হাফ, তারপর জিরো ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু, এটা জিরো, আর ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে ওয়ান বাই এইট, আর ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ফোর মানে ওয়ান বাই সিক্সটিন। তাহলে এই জিনিসগুলোকে আমি যদি যোগ করি তাহলেই আমি আমাদের ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। তাহলে আমি আরেকবার একটু বলি কি করব, দশমিক যে পয়েন্টটা এই বিন্দুটা, এই বিন্দু থেকে শুরু করব, তারপর পাওয়ার গুলো যথাক্রমে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর। তাহলে প্রথমটাকে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করব, তারপরটাকে টু টু দি পাওয়ার মাইনাস টু দিয়ে গুণ করব, টু টু দি পাওয়ার মাইনাস থ্রি দিয়ে গুণ করব, এবং তারপর টু টু দি পাওয়ার মাইনাস ফোর দিয়ে গুণ করব। তাহলে প্রথমে আসলো হাফ, তারপর জিরো, তারপর ওয়ান বাই এইট, তারপর ওয়ান বাই সিক্সটিন। এখন এই জিনিসগুলোকে আমি যোগ করে দিচ্ছি। তাহলে দেখো, হাফ যোগ করলাম, তার সাথে হচ্ছে ওয়ান বাই এইট যোগ করলাম, ওয়ান বাই এইট, তার সাথে যোগ করব ওয়ান বাই সিক্সটিন, ওয়ান বাই সিক্সটিন, যোগ করলে আসে, যোগ করলে আসে জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ, জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ, তো এটা আসে ডেসিমালে। তো আমরা দেখতে যাচ্ছি কে কে এই অ্যান্সারটা দিতে পারো। তাহলে দেখো, আমরা হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এইট সেভেন ফাইভ এটা অ্যান্সার নিয়ে এসেছি। আমি দেখতে পাচ্ছি তাসনিম তাবাসুম, তারপর অর্ণব রয় দ্বীপ, মিশুক বিশ্বাস, মার্জিয়া তিশা, তোমরা অনেকেই এই অ্যান্সারটা দিতে পেরেছো, আশিক আহমেদ নাকিব, তুমি একেবারে সঠিক অ্যান্সারটা দিতে পেরেছো, তারপর ইফতেখার কবির জুনায়েদ, সাইফার বয় মামুন, তারপর মহিউদ্দিন আল মামুন সহ আরো অনেকে অ্যান্সারটা দিতে পেরেছো, সান মার্চ, তোমরা অ্যান্সারটা দিতে পেরেছো। তো আমি তো দেখো, আমি যে কাজটা করলাম এখন বাইনারি থেকে ডেসিমালে যাওয়ার জন্য, আমি বারবারে হচ্ছে দুইয়ের পাওয়ার গুলো দিয়ে গুণ করে করে এই জায়গায় আসলাম। তো আমি আরো কয়েকটা নাম দেখতে পাচ্ছি, আল মাহিব, জীবন, মিশুক বিশ্বাস, উল্লাস, তোমরা অ্যান্সার দিয়েছো, তোমরা অ্যান্সার দিয়েছো যে অ্যান্সারটা কত হবে এই জিনিসটা। তাহলে যারা যারা সঠিক উত্তর দিতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপর দেখো, আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি। তো আমরা এবার ডেসিমাল থেকে, বাইনারি থেকে যে ডেসিমালে গেলাম, আমরা এখন হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে যাব। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো এই জিনিসটা সেম থাকবে, খালি দুইয়ের জায়গায় হয়ে যাবে আট, এই জিনিসটা সেম থাকবে দুইয়ের জায়গায় হয়ে যাবে আট, তাহলেই আমরা হচ্ছে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করতে পারবো। তাহলে আমি এখন তোমাদেরকে একটা করতে দিচ্ছি, অক্টাল থেকে ডেসিমালে কনভার্সন তোমাদেরকে একটা করতে দিচ্ছি, তো করতে দিয়ে দেখি তোমরা কতটুকু করতে পারো। তাহলে আমরা অক্টাল থেকে ডেসিমালে যাব, অক্টাল থেকে ডেসিমালে যাব, ধরা যাক একটা অক্টাল নাম্বার নিচ্ছি আমরা, জিরো পয়েন্ট ওয়ান টু ফোর জিরো, পয়েন্ট ওয়ান টু ফোর জিরো, এটাকে আমরা অক্টাল থেকে ডেসিমালে নিয়ে যাব। তাহলে আমরা লিখি জিরো পয়েন্ট ওয়ান টু ফোর জিরো, তাহলে নিচে কি লিখতে হবে আমাকে, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর, তাহলে আটের এই পাওয়ার গুলো দিয়ে গুণ করতে হবে। তাহলে তোমরা এটাকে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করে আমাদেরকে জানাও, আর আমি এর মধ্যে আগের কিছু অ্যান্সার পড়ে ফেলি। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আনোয়ার হোসেন,
সাইমা শিখা, মোহাম্মদ আবু বকর, উল্লাস রহমান, সুলতান সোলাইমান, তারপর দেখতে পাচ্ছি মামুন ইবনে রৌফ। তোমরা অ্যান্সারটা সঠিকভাবে দিতে পেরেছো, আগের প্রশ্নটার অ্যান্সার। তাহলে এবার এসো আমরা হচ্ছে এই নতুন প্রশ্নটার অ্যান্সার দিয়ে ফেলি। আমরা এই নতুন প্রশ্নটার অ্যান্সার দিয়ে ফেলি। দেখো যে অক্টাল থেকে আমরা ডেসিমালে যাব, তাহলে কি করতে হবে? তাহলে এই প্রথমটাকে 1 কে গুণ করতে হবে 8^-1 দিয়ে। তাহলে সেটা কত আসবে? এটা আসবে 1/8। তারপর হচ্ছে এই দুই নাম্বারটা 2 কে আমরা গুণ করব 8^-2 দিয়ে, তার মানে হচ্ছে 2/64। এটা তার মানে 1/32 আমরা লিখতে পারি। আমরা লিখতে পারি 1/32, এরকম লিখতে পারি। 4 কে আমরা গুণ করব 8^-3 দিয়ে, তার মানে এখানে হচ্ছে 8³ আসবে। তাহলে এটা কত হয় আমরা একটু করে দেখি। 4/8³, তাহলে 4/8³ হচ্ছে আমাদের চলে আসলো 0.0078125। এটা এরপর ফাইনালি হচ্ছে 0 কে গুণ করলে তো 0ই আসবে, 0 কে ভাগ করলে 0ই আসবে, তাহলে এটা আর আমাদেরকে করতে হবে না। তাহলে এবার আমরা এই তিনটা জিনিস যোগ করে দিলেই আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সারটা হবে, দেখো আমাদের অ্যান্সার হচ্ছে 1/8 + 1/32, এখানে হচ্ছে হ্যাঁ 1/32 + 0.0078125, অ্যান্সার হচ্ছে 0.16406। তো আমরা পুরো অ্যান্সারটা লিখতে পারি চাইলে, তাহলে পুরো অ্যান্সারটা লিখলে আমাদের একটু বেশি জায়গা লাগবে। অ্যান্সারটা হচ্ছে 0.16406225। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চাইলে তুমি পুরো অ্যান্সারটা লিখতে পারো, আবার তুমি 5 দশমিক জায়গা পর্যন্তও লিখতে পারো, 1, 2, 3, 4, 5, তুমি চাইলে এইটুকু পর্যন্তও লিখতে পারো। 5 দশমিক পর্যন্ত লিখলেই জিনিসটা যথেষ্ট অ্যাকুরেট হয়, এর চেয়ে অ্যাকুরেট আসলে আমাদের দরকার নেই। তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি যে কে কে অ্যান্সারটা দিতে পেরেছো। তাহলে দেখো আমি জানতে চাচ্ছি কে কে অ্যান্সারটা দিতে পেরেছো, আমি একটু দেখতে পাচ্ছি কমেন্টে। আমি দেখতে পাচ্ছি শফিকুল ইসলাম রিয়াদ, তুমি অ্যান্সারটা দিতে পেরেছো যে ডেসিমালে এই অ্যান্সারটা হবে 0.16406225। তারপর আমি দেখতে পাচ্ছি আসিফুজ্জামান তমাল দেখতে পাচ্ছ যে আসিফুজ্জামান তমাল লিখতে পেরেছো যে কি অ্যান্সার এসেছে আমাদের। তো আমরা এভাবে চাইলে অক্টাল থেকে সহজে ডেসিমালে কনভার্ট করে ফেলতে পারি। তাহলে অক্টাল থেকে ডেসিমালে কনভার্ট করার এই হচ্ছে উপায়। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা অক্টাল থেকে ইজিলি ডেসিমালে এখন কনভার্ট করতে শিখে গিয়েছো। তো এখন এরপর আমরা জাস্ট আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কনভার্ট করব। তাতে আমাদেরকে কি করতে হবে নিশ্চয়ই বুঝতে পারছো, বারবার 16 পাওয়ার গুলো দিয়ে ভাগ করতে হবে, তাহলেই হয়ে যাবে। বারবার যদি আমি 16 পাওয়ার গুলো দিয়ে ভাগ করি তাহলেই হচ্ছে অ্যান্সারটা পাওয়া যাবে। তাহলে দেখো আমি এটা মুছে দিচ্ছি, আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। এবং অবশ্যই তোমরা কেউ ক্লাস থেকে এখন চলে যেও না, কারণ এরপর হচ্ছে আমরা যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। এই অংশটা খুবই ক্রিটিক্যাল, যোগ বিয়োগ নিয়ে আলোচনা করাটা। তাহলে দেখো এই যোগ বিয়োগ নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, তাহলে এটা একটু খেয়াল রেখো। তো আমি এখন লাস্ট কনভার্সনটা করব, সেটা হচ্ছে আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব। তাহলে কিসের পাওয়ার দিয়ে বারবারে ভাগ করতে হবে? বারবারে 16 পাওয়ার দিয়ে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমরা এখন একটা হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা ডেসিমালে যাই। ধরা যাক 0.32, এই হেক্সাডেসিমাল থেকে আমরা ডেসিমালে যাব। তাহলে আমি লিখলাম 0.32, তাহলে আমাকে লিখতে হবে -1, -2 এরকম। তাহলে এখানে আসবে 3 × 16^-1, আর এখানে লিখতে হবে 2 × 16^-2। তাহলে এই হিসাবটা আমরা করে ফেলি, আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই হিসাবটা করে ফেলি। 3/16 এটা আসে 0.1875, আর 2/16² এটা আসে হচ্ছে 0.0078125। এটা তাহলে এই দুইটা আমরা যোগ করলে আমাদের ডেসিমাল নাম্বারটা পেয়ে যাব। সিস্টেমটা আবার বলি, 0.32 লেখা, তো তাহলে 0.3, এই 3 কে আমার 16^-1 দিয়ে গুণ করতে হবে, আর এই 2 কে 16^-2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.1875 এখানে আসলো, আর এখানে হচ্ছে 2
16^-2 এটা আসে হচ্ছে আমাদের 0.0078125। এই দুটাকে যোগ করলে আমরা কি পাই দেখা যায়, আমরা পাই হচ্ছে যোগ করলে আসে 0.1953125। এই হচ্ছে আমাদের ডেসিমাল নাম্বার, 0.1953125। তোমরা চাইলে 5 ঘর পর্যন্ত রেখে দিতে পারো, বাকি 2 ঘর না লিখলেও কোনো ক্ষতি নেই। তো আমি দেখতে চাচ্ছি এখন কে কে এই অ্যানসারটা আনতে পেরেছো। তো অ্যানসারটা হচ্ছে 0.1953125। আমি দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকে অ্যানসারটা দিয়ে ফেলেছো, মিশুক বিশ্বাস অনেকে আগে আগে অ্যানসার দিয়েছো, মতিউর রহমান, আশফাকুর রহমান, মাহমুদুর রহমান উচ্ছ্বাস, পারভেজ আহমেদ। আমি দেখতে পাচ্ছি যে প্রায় সবগুলো অ্যানসারই তোমরা কিন্তু সঠিকভাবে দিতে পেরেছো। এই তোমরা কয়েকজন, পারভেজ আহমেদ, আশিকুর রহমান, মতিউর রহমান, উচ্ছ্বাস, তোমরা অনেকগুলো অ্যানসার সঠিকভাবে দিতে পেরেছো। জীবন, মতিউর রহমান, পলাশ, তোমরা অ্যানসারটা দিতে পেরেছো। পারভেজ আহমেদ আবারও অ্যানসারটা দিয়েছো। তো যারা যারা অ্যানসারটা দিতে পারছো, উল্লাস রহমান আবারও জীবন অ্যানসার করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা অ্যানসারগুলো সঠিকভাবে দিতে পারছো। তো আমরা কনভার্সনটা এই বেলা এখন শেষ করব, তার আগে আমি আরো কয়েকটা নাম পড়ে নেই। আমি দেখতে পাচ্ছি আলভি, রিয়াদ, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ, জীবন আবারও দিয়েছ, তারপর নওশাদ খান সঠিক উত্তর দিয়েছ। তো আমরা কনভার্সন শেষ করে মাহির, তোমরা সঠিক উত্তর দিয়েছ, তাহলে নিসর্গ, মৃধা, তারপর নওশাদ খান, তোমরা এই অ্যান্সারগুলো দিতে পেরেছ। তো আমরা কনভার্সনটা আপাতত শেষ করি, আমরা এখন যোগ বিয়োগে যেতে চাই। তো আমরা এখন বাইনারি সংখ্যার যোগ বিয়োগ কিভাবে করতে হয় সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। তাহলে সবাই মনোযোগ দিয়ে দেখো, আমরা এখন যোগ বিয়োগে যাচ্ছি এবং তোমাদেরকেও আমি মাঝখানে মাঝখানে প্রশ্ন করব যাতে তোমরা অ্যানসার দিতে পারো। তাহলে দেখো আমি এখন যোগ বিয়োগে যাব, ভগ্নাংশ পার্টটা আমাদের শেষ, আমরা এখন যোগ বিয়োগ পার্টটাতে যাচ্ছি। দেখো আমরা প্রথমে যোগ নিয়ে আলোচনা করব, প্রথমে আমরা যোগ নিয়ে আলোচনা করব, আমরা কিভাবে যোগ করতে হয় দশমিক আমাদের বাইনারি নাম্বার সেই বিষয়টাতে যাচ্ছি। তার আগে তোমাদেরকে কয়েকটা কথা বলে নেই, বিট, নিবল আর বাইট কি জিনিস, বিট, নিবল, বাইট, এই তিনটা কি জিনিস। তাহলে দেখো বিট মানে হচ্ছে জাস্ট একটা ঘর, একটাই থাকবে, তাহলে এখানে জিরো হতে পারে কিংবা এখানে ওয়ান হতে পারে, যে কোনো একটা, বাট একটা, বিট মানে একটা। আর নিবল মানে হচ্ছে চারটা থাকবে, কেমন হতে পারে, ধরো 1 0 1 1, এরকম চারটা থাকবে, চারটা থাকলে হচ্ছে এক নিবল, তার মানে চার বিটে এক নিবল হয়, 4 bits = 1 nibble। আর বাইট বলতে বোঝায় দুইটা নিবল, দুইটা নিবল মানে হচ্ছে আটটা বিট, এই আটটা বিট, 1 2 3 4 5 6 7 8, কেমন হতে পারে, ধরো 0 0 1 0 0 1 1 1, এটা হচ্ছে একটা বাইট, তার মানে আটটা বিটে হয় একটা বাইট। তাহলে দেখো চারটা বিটে হয় একটা নিবল, এবং একটা সংখ্যা মানে জাস্ট একটা ঘর মানে হচ্ছে একটা বিট। তাহলে এইভাবে আমাদেরকে কিছু হিসাব নিকাশ করতে হবে, তাই শুরুতে এই জিনিসটা একটু এক্সপ্লেইন করে নিলাম যে বিট মানে একটাই, আর নিবল মানে হচ্ছে চারটা, আর বাইট মানে হচ্ছে আটটা। তাহলে এইভাবে আমাদেরকে কিছু ক্যালকুলেশন করতে হবে, তো আমাদের এই জিনিসগুলো লাগবে। তো একটা বিট, চারটা বিট হচ্ছে একটা নিবল, আর আটটা বিট হচ্ছে একটা বাইট। তাহলে আমরা এখন যোগ বিয়োগ করব, তো আমরা যোগ দিয়ে শুরু করি। আমরা এখন 8 bits দুইটা নাম্বারকে যোগ করব। তাহলে দেখো আমাদের এ ধরা যাক একটা নাম্বার, সেটা হচ্ছে এরকম, ধরো 1 0 1 1, এখানে কয় বিট দেখতে পাচ্ছি আমরা, আমরা দেখতে পাচ্ছি এখানে 4 bits, 1 2 3 4, জাস্ট চারটা বিট, আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা বিট। তাহলে আমরা 8 bits করার জন্য 1 2 3 4 আরো চারটা দিয়ে নিলাম, তাহলে এটা 8 bits একটা নাম্বার হলো। তারপর বি আর একটা নাম্বার নেই আমরা, ধরা যাক এটা হচ্ছে 1 1 0 0 0 0 0, বাকি সবগুলো 1। তো তোমরা একটু মনে করে দেখো তো, এগুলোকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করতাম তাহলে কত হতো, এটা ছিল 1, এটা ছিল 2, তাহলে হয় 3, আর এটা ছিল হচ্ছে 8, 8 আর 3 তে কত হয় 11, তাহলে এটা ছিল হচ্ছে 11 ডেসিমাল। আমরা পাশে হিসাবটা একটু করে রাখলাম যাতে আমরা মিলাতে পারি, আর 1 1 মানে হচ্ছে
ডেসিমালে থ্রি, ডেসিমালে এটা হচ্ছে থ্রি। তো আমরা এখন এটা যোগ করব। যোগ করার জন্য নর্মালি আমরা জাস্ট যেভাবে যোগ করি সেই একই নিয়মে আমরা এই জিনিসটাকে যোগ করে যাব, ঠিক একই নিয়মে। যেমন ওয়ান ওয়ান এখানে কত হবে, বাইনারিতে ওয়ান ওয়ান মিলে হয় ওয়ান জিরো, তাহলে এখানে আসবে জিরো আর হাতে থাকবে ওয়ান, সেটা এই পরেরটার সাথে যোগ হয়ে যাবে। তাহলে এমনিতে ওয়ান ওয়ানে কত হতো, ওয়ান ওয়ানে হতো জিরো তার সাথে ওয়ান, তাহলে এখানে ওয়ান হাতে একটা ওয়ান থেকে যাবে, সেই ওয়ানটা এখানে এসে যোগ হবে, তাহলে এখানে হবে ওয়ান আর এখানে ওয়ান জিরো তে হবে ওয়ান, বাকি সবগুলো জিরো 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 জিরো। তাহলে আমরা এই পর্যন্ত আসলাম। তাহলে এখন একটু মিলিয়ে দেখি এই জিনিসটা ঠিক আছে কিনা। তাহলে দেখো এটা হচ্ছে টু, এটা হচ্ছে ফোর, এটা হচ্ছে এইট, তাহলে টু ফোরে হয় সিক্স, সিক্স আর এইটে কত হবে, সিক্স আর এইটে হবে হচ্ছে আমাদের কত হয় চোদ্দ, তাহলে এখানে হচ্ছে চোদ্দ ডেসিমাল। দেখো এই জিনিসটা এইভাবে মিলে যায়। তো এটা আমরা সাইডে করে রেখেছিলাম জাস্ট মিলানোর জন্য। তো আমি এখন এই জিনিসটা আবার এক্সপ্লেইন করব, সবাই খুব মনোযোগ দিয়ে দেখো। প্রথম ঘর, প্রথম ঘর ওয়ান ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কত হয়, ওয়ান জিরো হয়, তাহলে সেখান থেকে জিরোটাকে আমি নামাবো, ওয়ানটা হাতে রেখে দিব। এই যে হাতে রেখে দিচ্ছি এটাকে বলা হয় ক্যারি, তাহলে এই ক্যারি বিট হচ্ছে আমাদের ওয়ান, তাহলে ওয়ান আর ওয়ান অ্যাড করলে আসে ওয়ান জিরো, সেখান থেকে জিরোটা আমি নিচে নামাবো আর ওয়ান ক্যারি এটা রেখে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ক্যারি। তাহলে এই ওয়ান কার সাথে এসে যোগ হবে, পরের ঘরের সাথে এসে যোগ হবে, তার পরের যে ঘরটা তার সাথে যোগ হবে। তাহলে কয়টা ওয়ান পাচ্ছি, একটা ওয়ান, দুইটা ওয়ান, তিনটা ওয়ান। এবার আসো তিনটা ওয়ান যোগ করলে কি হয় দেখি, তিনটা ওয়ান যোগ করলে আসে ওয়ান ওয়ান, তাহলে সেখান থেকে এই ওয়ান হচ্ছে আমরা এখানে নামাবো আর বাকি ওয়ান কি থাকবে বলতো, বাকি ওয়ান ক্যারি থাকবে, তাহলে এই ওয়ান ক্যারি থাকবে। এই ওয়ান কার সাথে গিয়ে যোগ হবে, এই তৃতীয় ঘরের সাথে গিয়ে যোগ হবে, তাহলে এই ওয়ান তৃতীয় ঘরের সাথে যোগ হচ্ছে। তৃতীয় ঘরে কি ছিল, জিরো জিরো ছিল, তার সাথে যদি এই ওয়ান এসে যোগ হয় ওয়ান হবে, তাহলে এইটুকু পর্যন্ত কাজ শেষ। তারপর চতুর্থ ঘরে যে ওয়ান ছিল তার সাথে জিরো অ্যাড করলে ওয়ান হয়, তাই এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমি আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে কিভাবে যোগটা করতে হয়। তাহলে দেখো আমরা বাইনারি যোগ করা শুরু করেছি, তোমরা অলরেডি দেখে ফেলেছো যে কিভাবে একটা বাইনারি যোগ করতে হয়। এবং এই মুহূর্তে আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আমি তোমাদেরকে একটা বাইনারি যোগ এখন করতে দিব, তোমরা বাইনারি যোগ করে আমাদেরকে অ্যান্সারটা দিবে যে কি হয়। আর যারা যারা এটা মনোযোগ দিয়ে দেখেছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করেছো, সিজান মাহমুদ, বিশাল, মাহমুদুর রহমান উচ্ছ্বাস এবং মতিউর রহমান, তৌফিক আহমেদ, তারপর আসিফুজ্জামান তমাল, তোমরা জিজ্ঞেস করেছো যে কিভাবে হচ্ছে। আর তৌফিক আহমেদ তুমি প্রশ্ন করেছো ওয়ান মাইনাস ওয়ান ইকুয়ালস ওয়ান জিরো কিভাবে, ওয়ান মাইনাস ওয়ান না, ওয়ান আর ওয়ান আমরা যোগ করলাম, অ্যাড করলাম, এক এক আর এক যোগ করলে বাইনারিতে ওয়ান জিরো হয়, কারণ বাইনারিতে তো টু নেই, বাইনারিতে তো আর টু নেই, আমরা ওয়ান ওয়ান যোগ করলে তো টু পেতাম, কিন্তু বাইনারিতে টু তো হচ্ছে ওয়ান জিরো, এটা হচ্ছে ডেসিমাল আর এটা হচ্ছে আমাদের বাইনারি, এটা হচ্ছে আমাদের বাইনারি, ডেসিমালে যেটা টু সেটাই তো বাইনারিতে ওয়ান জিরো, তাই প্রথমে ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান জিরো হয়, সেখান থেকে জিরোটাকে নামাই আর ওয়ানটা ক্যারি থাকে, সেটা পরের অংশের সাথে যোগ হয়, পরের বিটে গিয়ে যোগ হয়। তাহলে এইভাবে অ্যান্সারটা লিখতে হয়। তো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই সুলতান সোলাইমান, পারভেজ আহমেদ, তারপর হচ্ছে রাকিবা ঋতু, অর্ণব রয়দীপ, তারপর অনেকেই জানতে চেয়েছো তোমরা, হ্যাঁ অনেকেই জানতে চেয়েছো এই জিনিসগুলো কিভাবে হচ্ছে। তো আমি আরো কয়েকটা প্রশ্ন পেয়েছি, তো আমি এই জিনিসটা আরেকবার একটু এক্সপ্লেইন করব। দেখো এখানে কতগুলো ঘটনা তোমরা অনেকে বুঝতে পারোনি। দেখো এখানে একটা ওয়ান ছিল, তার নিচে একটা ওয়ান ছিল, তো আমি চাইলে এই জিনিসটা একবার মুছে আবার করতে পারি। এখানে ছিল ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান, তো আমি এটা মুছে আবার করে দেখাই তোমাদের। অনেকে একটা ব্যাপার বুঝতে পারোনি যে ওয়ান ওয়ানে কিভাবে ওয়ান জিরো হয় আর তিনটা ওয়ানে কিভাবে ওয়ান ওয়ান হয়। দেখো এগুলো সব জিরো জিরো, এগুলো আমাদের লাগবে না, এক দুই তিন চার। এই অংশটা দেখো একটা ওয়ান এর সাথে একটা ওয়ান অ্যাড করলে তুমি, তাহলে এটা কত, ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস ডেসিমালে কত হয় দুই,
সেই ডেসিমাল 2 কে বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 10। ডেসিমাল 2 কে বাইনারিতে কনভার্ট করলে হয় 10। তাহলে যারা 2 কে ডেসিমাল 2 কে 10 তে কনভার্ট করেছো বাইনারিতে, তাহলে এখান থেকে আমি কি এখানে নামিয়ে লিখব? এই 0 টাকে আমরা এখানে নামিয়ে লিখলাম। তাহলে আমার হাতে ক্যারি থেকে যাবে কত? 1। 1 হচ্ছে ক্যারি থাকবে, ক্যারি। তাহলে এখানে এখান থেকে একটা ক্যারি আসবে 1। এটা হচ্ছে আমাদের ক্যারি 1। তাহলে এখানে কয়টা 1 হচ্ছে? 1 2 3। তাহলে তিনটা মিলে ডেসিমালে হচ্ছে 3। সেখান থেকে বাইনারিতে নিলে কত হবে? ডেসিমাল থেকে যদি বাইনারিতে নেই তাহলে আসবে 1 1। তাহলে 1 2 3 এই তিনটা মিলে হবে 1 1। সেই 1 1 এর একটা 1 আমরা এইখানে নামাবো, আর একটা 1 ক্যারি থাকবে, এই 1টা ক্যারি থাকবে। তাহলে এই 1টা যদি ক্যারি থাকে সেটা পরেরটা এসে যোগ হবে, তাহলে এখান থেকে আরেকটা ক্যারি আসবে এখানে, আরেকটা ক্যারি আসবে এখানে, তাহলে 1 0 0 কত হবে? 1। আর এখানে তো আর কোনো ক্যারি নেই, তাহলে 1 0 তে হবে 1। তাহলে ফাইনালি আমি রেজাল্টটা পাচ্ছি 1 1 1 0, আর বাকিগুলো তো 0, বাকিগুলো 0 0 0 0। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট 1 1 1 0, যেটা কনভার্ট করলে আসলে হয় 14। তাহলে এবার আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি, তোমরা করে আমাদেরকে জানাবে অ্যানসারটা কত হয়। তাহলে দেখো আমরা এখন যোগ করতে যাচ্ছি 0 0 0 0 1 0 0 1, এইটার সাথে আমরা যোগ করতে যাচ্ছি 0 0 0 0 0 1 0 1, এইটা আমরা যোগ করতে যাচ্ছি। এইটা যোগ করে কত হয় এক্ষুনি আমাদেরকে কমেন্টে জানাও। এই জিনিসটা যোগ করলে কত হয় এক্ষুনি আমাদেরকে কমেন্টে জানাও। আরেকটা কাজ করো, এই ভিডিওটা এখন শেয়ার করে ফেলো যাতে তোমার বাকি বন্ধুরাও ভিডিওটা দেখতে পায়। তোমরা যত বেশি শেয়ার করবে এই ভিডিওটা তত বেশি মানুষের কাছে পৌঁছাবে। তাহলে আমরা এই দুইটা সংখ্যাকে তোমাদের যোগ করতে দিলাম, তোমরা দুইটা বাইনারি সংখ্যাকে যোগ করে এখানে কত হয় সেটা লিখে ফেলো, লিখে আমাদেরকে কমেন্টে জানাও। তাহলে আমি এখন কমেন্টটা চেক করব যে তোমরা কে কে করতে পেরেছো, এবং একটু মনে করে দেখো যে কিভাবে যোগগুলো হয়। যেমন প্রথমটা যদি আমি বলে দেই, 1 1 যোগ করলে কত হয়? 1 0। তাহলে প্রথম বিটটা কি আসবে? প্রথম বিটটা আসবে 0। 1 1 যোগ করলে যে প্রথম বিট সেটা হবে 0। তাহলে এই প্রথমে এখানে 0 একটা আমি বলেই দিলাম। তাহলে এখানে প্রথমে 1 1 যোগ করলে 1 0 আসে, সেখান থেকে প্রথমে কি নেমে আসবে? 0 নেমে আসবে। তাহলে ক্যারি থাকবে কত? 1। 1 যদি ক্যারি থাকে সেটা 0 0 সাথে, এখান থেকে একটা ক্যারি থাকবে, ক্যারি ক্যারি থাকবে 1। তাহলে সেই 1 0 0 অ্যাড করলে কত আসবে? 1। এখানে কি ক্যারি আছে কোনো? নেই। তাহলে এটা আসবে 1। এখানে কত? এখানে আসবে হচ্ছে 1। তাহলে অ্যানসারটা দেখা যাচ্ছে আমাদের আগে যে অ্যানসারটা এসেছিল হুবহু সেই আগের অ্যানসারটাই চলে এসছে। তাহলে আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে অ্যানসার দিয়ে ফেলেছো, অ্যানসারটা কত আসবে আমি দেখে পাচ্ছি। রাকিবা ঋতু, শফিকুল ইসলাম রিয়াদ, নিসর্গ মৃধা, আন্দালিব রহমান পার্থ, মাসুদ রানা, মামুন ইবনে রৌফ, তারপর বাগচি বিশ্বাস, মিশুক বিশ্বাস, তারপর আরো অনেকে, দীপ, মতিউর রহমান, নওশাদ খান, জীবন, সুমন রাজ, তারপর শফিকুল ইসলাম রিয়াদ, হাসান নাইম, জান্নাতুল তিশা, অর্ণব রায় দীপ, উচ্ছ্বাস, সাদিয়া জাহান, তোমরা সবাই এই সঠিক উত্তরটা দিতে পেরেছ 1 1 1 0। তাহলে এইভাবে আমরা চাইলে দুইটা বাইনারি নাম্বারকে যোগ করতে পারি। এবার আমরা বিয়োগ করতে যাচ্ছি, বাট তার আগে আমি আরো কয়েকটা নাম করে নেই। পলাশ, কাকন, রাজ, সামিউল হাসান, বাগচি, রোম, ওসমান পাইলট, সিজান মাহমুদ, তোমরা সঠিক উত্তরটা দিতে পেরেছ। তো আমরা এখন সান মার্চ, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ, আমরা এখন বিয়োগ করতে যাব। কিন্তু কম্পিউটার সরাসরি এইভাবে আমরা যেভাবে বিয়োগ করি সেভাবে বিয়োগ করে যে সার্কিটটা বানাতে হবে বিয়োগ করতে গেলে সেটা অনেক জটিল সার্কিট হয়। তার চেয়ে টুস কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ করতে গেলে যে সার্কিটটা হয় সেটা অনেক ইজিয়ার একটা সার্কিট হয়। তো আমরা এই জন্য টুস কমপ্লিমেন্ট কিভাবে করতে হয় সেটা আগে শিখবো, তারপরে আমরা বিয়োগ করাটা শিখবো। তাহলে সবাই দেখো আমরা এখন টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় সেই জিনিসটা বের করার চেষ্টা করব। তাহলে আমাদের পরবর্তী টপিক হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট আর টুস কমপ্লিমেন্ট বের করা। আমি একটু উপরে লিখে রাখি, ওয়ানস কমপ্লিমেন্ট
আর টুস কমপ্লিমেন্ট, ওয়ালস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট কিভাবে বের করতে হয় সেটা আমরা এখন দেখাবো। তাহলে দেখো, আমরা প্রথমে একটা নাম্বার নেই, ধরো এ, এ একটা নাম্বার, আমরা একটা নাম্বার নিচ্ছি এ। এই এ নাম্বারটাকে আমরা এখন লিখব বাইনারিতে, আমরা বাইনারিতে একটা নাম্বার লিখব এ, তারপর তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। বাইনারিতে একটা নাম্বার লিখে তার ওয়ান্স কমপ্লিমেন্ট বের করব। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা হলে তারপর আমরা তার টুস কমপ্লিমেন্ট বের করতে পারবো। তাহলে আমাদের কাজ কি, প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করা, তারপরে কাজ কি টুস কমপ্লিমেন্ট বের করা। তাহলে দেখো, আমি প্রথমে একটা নাম্বার লিখব এ, এ হচ্ছে ধরো জিরো 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 ওয়ান জিরো ওয়ান ওয়ান, এই হচ্ছে আমাদের এ। তাহলে এ এর ওয়ান্স কমপ্লিমেন্ট এটা কিভাবে করতে হয়? ওয়ান্স কমপ্লিমেন্ট মানে তুমি সিম্পলি এই বিটগুলোকে রিভার্স করে দিবে, নট করে দিবে, উল্টো করে দিবে। তার মানে ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান, এটা করতে হবে তোমাকে। তাহলে আমি কি পাবো? ওয়ান্স কমপ্লিমেন্ট পাবো। যেমন এখানে আমরা যদি ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে চাই, আমরা জিরোর জায়গায় ওয়ান, ওয়ানের জায়গায় জিরো লিখব। তাহলে দেখো, আমি শুরু থেকে শুরু করি, এটা হচ্ছে ওয়ান, তাহলে এটা হয়ে যাবে জিরো, এটাও ওয়ান, এটা হয়ে যাবে জিরো, জিরো হয়ে যাবে ওয়ান, ওয়ান হয়ে যাবে জিরো, জিরো হয়ে যাবে ওয়ান, এই জিরোটা ওয়ান, এই জিরোটা ওয়ান, এই জিরোটা ওয়ান। তাহলে এই হচ্ছে আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে এই সংখ্যাটাকে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করলাম, তার মানে হচ্ছে ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান করে দিলাম, এটাই হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবারে আমরা একটা কাজ করি, এবার আমরা টুস কমপ্লিমেন্ট বের করব। টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট হচ্ছে, টুস কমপ্লিমেন্ট এর মানে হচ্ছে ইকুয়ালস ওয়ান্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান। টুস কমপ্লিমেন্ট বের করতে গেলে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করতে হয়। তাহলে আমরা আসো এটার সাথে এক যোগ করে ফেলি, এক যোগ করলেই টুস কমপ্লিমেন্ট পাবো। তাহলে এখানে যদি একটা এক যোগ করি, তাহলে এটা হয়ে যাবে ওয়ান, এই যে এই অংশটা, এটাকে এক যোগ করলাম, তাহলে হয়ে যাবে ওয়ান। আর তো কিছু করতে হচ্ছে না, বাকি সব সেম সেম। তাহলে এই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট, এইটাই হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। তাহলে এটা ছিল আমাদের অরিজিনাল নাম্বার, আর এটা হচ্ছে তার টুস কমপ্লিমেন্ট। একটা জিনিসের টুস কমপ্লিমেন্ট বের করা মানে হচ্ছে তার নেগেটিভ নাম্বারটা বের করা, তাকে ঋণাত্মক করে দেয়া। যেমন এটা কি ছিল আমাদের, ওয়ান জিরো ওয়ান ওয়ান, এটা কত ছিল? এটা ছিল হচ্ছে, এখানে ওয়ান ওয়ান মানে হচ্ছে থ্রি, আর এই ওয়ানটা হচ্ছে এক দুই চার আট, তার মানে এটা ছিল আমাদের ইলেভেন। এই জিনিসটা ছিল আমাদের ডেসিমালে ইলেভেন, এটা ছিল ডেসিমালে ইলেভেন। তাহলে এই যে নাম্বারটা পাচ্ছি, এটা কার ইকুইভ্যালেন্ট? এটা হচ্ছে ডেসিমালে মাইনাস ইলেভেনের ইকুইভ্যালেন্ট। একটা জিনিসকে টুস কমপ্লিমেন্ট করা মানে তার ঋণাত্মক মানটা বের করা, টুস কমপ্লিমেন্ট ভ্যালু দিয়ে ঋণাত্মকটা বুঝায়। তাহলে এখানে হচ্ছে এই পুরো জিনিসটার মানে হচ্ছে মাইনাস ইলেভেন ডেসিমালের ইকুইভ্যালেন্ট। তাহলে একটা জিনিসকে টুস কমপ্লিমেন্ট করে যোগ করা আর ওই জিনিসটাকে বিয়োগ করা আসলে একই জিনিস বোঝায়। ধরো আমি তোমাকে বললাম সাত থেকে পাঁচ বিয়োগ করো, আর আমি তোমাকে বললাম সাতের সাথে মাইনাস পাঁচ যোগ করো, একই কথা হবে না? তার মানে আমি বলতে চাচ্ছি এই জিনিসটা, দেখো আমি এটা বলতে চাচ্ছি, দেখো আমি বলতে চাচ্ছি যে সাত থেকে পাঁচ বিয়োগ করা যেই কথা, সাতের সাথে মাইনাস পাঁচ যোগ করা সেই একই কথা। তাহলে আমরা যাকে বিয়োগ করতে চাই তার টুস কমপ্লিমেন্টকে যোগ করব, তাহলেই বিয়োগ করা হয়ে যাবে। তাহলে টুস কমপ্লিমেন্ট বের করার মেথডটা আরো একবার বলি আমি, দেখো প্রথমে হচ্ছে ওয়ান কে জিরো, জিরো কে ওয়ান করে দিবে, তাহলে পাওয়া যাবে ওয়ান্স কমপ্লিমেন্ট। এবার ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে এক যোগ করবে, তাহলে পেয়ে যাব আমরা টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট পেয়ে যাওয়া মানেই হচ্ছে ওই সংখ্যাটার ঋণাত্মক মান পেয়ে যাওয়া। তোমাদেরকে একটা কাজ দেই ছোট্ট, এটা বাসায় পরে করবে, তোমরা এই যে নাম্বারটা পাচ্ছ টুস কমপ্লিমেন্ট, এটাকে চাইলে আবারও টুস কমপ্লিমেন্ট করতে পারো, তাহলে আবার নেগেটিভ হবে। একটা জিনিসকে দুইবার নেগেটিভ করলে কি হয়, আবার ওই সংখ্যাটাই ফেরত আসে। দেখবে এটাকে তুমি যদি টুস কমপ্লিমেন্ট করো,
আবার এই পুনরায় একদম অরিজিনাল আগের যে নাম্বারটা এ এটা চলে আসবে। আমরা এখন একটা কাজ করব, আমরা এখন টুস কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ করব। দেখো টুস কমপ্লিমেন্ট মেথডে বিয়োগ করা মানে একটা জিনিসের টুস কমপ্লিমেন্ট বের করে সেটাকে যোগ করা। তাহলে দেখো আমরা সেই জিনিসটা করতে যাচ্ছি, তো আমি এটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমরা এখন প্রথমে টুস কমপ্লিমেন্ট বের করে যোগ করে দেব, তাহলে সেটাই হয়ে যাবে বিয়োগ। দেখো আমি একটা নাম্বার নিলাম, ধরা যাক ধরো থ্রি, এই থ্রি কে আমি বাইনারিতে কনভার্ট করি। থ্রি কে আমি বাইনারিতে কনভার্ট করলাম, এটা ছিল আমাদের ডেসিমাল, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে হয় ওয়ান ওয়ান, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে হয় ওয়ান ওয়ান। আরেকটা সংখ্যা নিই আমি ফাইভ, ফাইভ, এই ফাইভ কে ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে কত হবে, ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করলে হবে 101। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি। এখন আমাকে কেউ একজন বলল 5 মাইনাস 3 কত হয়, তাহলে আমি 5 মাইনাস 3 করব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে 5 মাইনাস 3 করা। তাহলে আমাদেরকে এইখান থেকে এটা বিয়োগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমি কি করি, আমি এটা মুছে নিচ্ছি, আমি আবার লিখছি এখানে, আমার করতে হবে 5 মাইনাস 3, এটা কত, তাহলে 5 হচ্ছে 101 আর 3 হচ্ছে 11, এই কাজটা আমাকে করতে হবে। তাহলে আমি 5 কে নেই, 5 কে প্রথমে এইভাবে নিলাম 101। তো আমরা এখন 4 বিটে হিসাব করব, আমরা কয় বিটে হিসাব করব, 4 বিটে। তাহলে একটা 0 দিয়ে নিলাম, 0101, 4 বিট নিলাম, 4 বিট, 4 বিটে হিসাব করব। তাহলে এটা হচ্ছে আমাদের 5, সেখান থেকে আমাদেরকে 3 বিয়োগ করতে হবে, 3 হচ্ছে 11। তাহলে 4 বিট করার জন্য কি করতে হবে, 00, তাহলে এটা হচ্ছে 4 বিটে 3। এইবার তোমরা কমেন্টে আমাকে লিখে জানাও 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, ওয়ান্স কমপ্লিমেন্ট, 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে আমাকে কমেন্টে জানাও, 3 জিনিসটার ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে। অ্যানসারটা তুমি লিখবে এইভাবে, ওয়ান্স কমপ্লিমেন্ট ইকুয়ালস এত, এইভাবে লিখবে, এইভাবে কমেন্টে আমাকে লিখে জানাও এই 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট, 4 বিটে ওয়ান্স কমপ্লিমেন্ট কত হয় লিখে জানাও। সরি, তো তোমরা লিখতে লিখতে আমরাও চাইলে হিসাব করতে পারি। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে কি একটু মনে করিয়ে দেই, ওয়ান্স কমপ্লিমেন্ট মানে ওয়ান গুলোকে জিরো, জিরো গুলোকে ওয়ান করে দিতে হবে, তাহলেই ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া যাবে। তাহলে এই 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা বের করতে চাই, তাহলে দেখো ওয়ান গুলোকে জিরো করে দাও, জিরো গুলোকে ওয়ান করে দাও, তাহলেই ওয়ান্স কমপ্লিমেন্ট পাওয়া যাবে। যেমন এই ওয়ান কে যদি আমরা জিরো করি, জিরো পাচ্ছি, এই ওয়ান কে জিরো করি, জিরো পাচ্ছি, জিরো কে ওয়ান করলে ওয়ান, এই জিরো কে ওয়ান করলে ওয়ান পাচ্ছি। তাহলে এই পাওয়া গেল আমাদের 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। এইবার এই ওয়ান্স কমপ্লিমেন্ট থেকে আমরা যদি টুস কমপ্লিমেন্ট বের করতে চাই, তোমরা জানো এক যোগ করতে হয়, তো তার আগে আমি একটু কমেন্টে দেখে নেই কে কে ওয়ান্স কমপ্লিমেন্ট বের করতে পেরেছ। 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত হবে, 1100, তো এটা হচ্ছে আমাদের অ্যানসার, 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে 1100। তাহলে দেখো এটা হচ্ছে 3 এর ওয়ান্স কমপ্লিমেন্ট। তাহলে সেখান থেকে আমরা যদি, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আশিক আহমেদ নাকিব তুমি অ্যান্সার দিয়েছ, তারপর মাহমুদা, সাইরা মাহমুদা অ্যান্সার দিয়েছ, তারপর হচ্ছে আমি দেখতে পাচ্ছি সম্রাট শাহরিয়ার তুমি অ্যান্সার দিয়েছ। ওয়ান্স কমপ্লিমেন্ট গুলো যারা যারা অ্যান্সার দিতে পেরেছ তাদের নামগুলো আমি একটু পড়ি, সম্রাট শাহরিয়ার, তারপর বাগচি, জুনায়েদ, তারপর হচ্ছে নওশাদ খান, মিশুক বিশ্বাস, তারপর পারভেজ আহমেদ, উচ্ছ্বাস, আনোয়ার হোসেন, তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট লিখে ফেলেছ, নাহিদ পারভেজ, তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট গুলো লিখতে পেরেছ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর টুস কমপ্লিমেন্ট এবার আমরা লিখি, আমি অলরেডি দেখতে পাচ্ছি হান্নান আলভি তুমি টুস কমপ্লিমেন্ট বের করে ফেলেছ, তো আমরা টুস কমপ্লিমেন্টটা বের করি। টুস কমপ্লিমেন্ট মানে সিম্পলি এর সাথে ওয়ান যোগ করতে হবে, এর সাথে এক যোগ করলেই টুস কমপ্লিমেন্ট চলে আসবে। তাহলে টুস কমপ্লিমেন্ট হবে এখানে ওয়ান, এখানে জিরো, এখানে ওয়ান ওয়ান, তার মানে 1101, এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। আমি অলরেডি দেখতে পাচ্ছি রাকিবা ঋতু টুস কমপ্লিমেন্ট লিখেছে 1101, নাইম হাসান ওয়ান্স কমপ্লিমেন্ট লিখেছে 1100, তারপর নওশাদ খান তুমি 8 বিটে হিসেব করেছো, আমরা 4 বিটে করছি এখন, তিশা দিয়েছ, উল্লাস রহমান দিয়েছ অ্যান্সার, ফয়সাল নিশাম, আল মাহিদ, জহুরুল ইসলাম, বাগচি, মতিউর রহমান, তোমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট দুটোই বের করতে পেরেছ। তাহলে একটু দেখো সৈকত কুমার দাস,
সৈকত কুমার দাস, শুভ, সাইমা, শিখা, সাব্বির খান, মাসুদ রানা, সবাই তোমরা টুস কমপ্লিমেন্ট পর্যন্ত বের করতে পেরেছো। এখন আমাদের কাছে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের যে মূল সংখ্যা ফাইভ, আর এটা হচ্ছে আমাদের টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট মানে কত? মাইনাস থ্রি। তাহলে আমরা এই ফাইভ এর সাথে মাইনাস থ্রি অ্যাড করব, তাহলে আমরা কি পাবো? তাহলেই আমরা হচ্ছে আমাদের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা আমাদের যে যোগফল বা বিয়োগফল যেটাই বলি আমরা, সেই বিয়োগফলটা পেয়ে যাব। তাহলে চলো আমরা অ্যানসারটা বের করে ফেলি। ফাইভ থেকে থ্রি গেলে আসলে কত থাকার কথা? ফাইভ থেকে থ্রি গেলে থাকার কথা হচ্ছে টু। তো আমরা দেখি এখন টু আসে কি না। তো আমরা মনে করে দেখি, আমাদের টুস কমপ্লিমেন্ট ছিল 1101 আর ফাইভ ছিল 0101। তো আমরা এখন টুস কমপ্লিমেন্টটা শুধু রাখবো, বাকিগুলো মুছে দিচ্ছি। আমরা শুধু টুস কমপ্লিমেন্টটা রাখবো, 1101 এই টুস কমপ্লিমেন্টটা রাখবো। তাহলে 1101 এই হচ্ছে টুস কমপ্লিমেন্ট। এবার আমরা টুস কমপ্লিমেন্টটাকে যোগ করব। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইভ আর এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি, যোগ করলেই ফাইভ মাইনাস থ্রি চলে আসার কথা। তাহলে আমরা দেখি আসলেই আসে কিনা। তাহলে দেখো, এই দুটো যদি আমি যোগ করি 1 1, তাহলে আমরা আমাদের পাওয়ার কথা 1 0। সেখান থেকে আমরা রাখবো হচ্ছে 0 আর ক্যারি থাকবে 1। দেখো আমরা টুস কমপ্লিমেন্ট মেথডে এখন বিয়োগ করছি। তাহলে আমাদের 5 ছিল আর মাইনাস 3 ছিল। তাহলে দেখো এটা 5 এটা মাইনাস 3 টুস কমপ্লিমেন্ট করে। তাহলে এই 1 1 যোগ করলে এখানে 0 আর ক্যারি থাকে 1, সেই ক্যারি এখানে যোগ করলে আসে 1। আবার 1 1 যোগ করলে কত আসে? 0, ক্যারি থাকে 1। এই ক্যারি এখানে যদি নিয়ে আসি তাহলে 1 1 যোগ করলে হয় 0 আর এক্সট্রা একটা ক্যারি থেকে যায়, এটা হচ্ছে ওভারফ্লো। এটা হচ্ছে আমাদের ওভারফ্লো। এখানে আমরা 4 বিটে হিসাব করছিলাম, লাস্টে এক্সট্রা ক্যারিটা 5th বিটে চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের ওভারফ্লো। এই ওভারফ্লোটা আমাদের কাজে আসবে না। তাহলে আমরা এই টুকুর দিকে শুধু তাকাবো। তাহলে দেখো এই 0010 মানে ডেসিমালে কত? 2। তাহলে ডেসিমালে 2 হচ্ছে। তাহলে এইভাবে আমরা 5 থেকে 3 বিয়োগ করলাম। কিভাবে? আমরা 5 কে আগে বাইনারিতে কনভার্ট করলাম, 3 এর যে টুস কমপ্লিমেন্ট 1101 সেই টুস কমপ্লিমেন্ট বের করলাম। টুস কমপ্লিমেন্ট কে যোগ করে দিয়ে এইটা পাচ্ছি, যেখানে একটা ওভারফ্লো ছিল সেটা 5th বিটে চলে যাচ্ছে। আমরা যেহেতু 4 বিট করে নিচ্ছি, 5th বিটটা বাদ। আবার দেখো আমরা যদি এটাকে 8 বিটে নিতাম তাহলে ওভারফ্লো কোনটা হতো? 9 নাম্বার বিটটা হতো ওভারফ্লো। এখন যেহেতু 4 বিটে নিচ্ছি তাই 5 নাম্বার বিটটা হচ্ছে ওভারফ্লো। তাহলে এই ওভারফ্লোটা বাদ, বাকিটুকু যা থাকে 0010। তাহলে এটাই হচ্ছে ডেসিমালে 2। তাহলে 5 থেকে 3 গেলে তো 2ই থাকে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি দেখতে চাচ্ছি কে কে এই বিষয়ে কমেন্ট করতে পেরেছো। নিসর্গ মৃধা, হ্যাঁ তোমার কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। মোহাম্মদ আনোয়ার হোসেন, সুলতান সুলাইমান, মোহাম্মদ নাইম হাসান, পলাশ, সাব্বির, অপূর্ব, আসিফুজ্জামান তমাল, নওশাদ খান। নওশাদ খান তুমি 8 বিটে করেছো, আমরা 4 বিটে হিসাব করছিলাম। এখন মোশারফ রাজ, তারপর আমি দেখতে পাচ্ছি আশিক মুরাদ। মোশারফ রাজ তুমি 1102 লিখেছো, বাইনারিতে কিন্তু 2 নেই, তাহলে একটু দেখো তুমি কোথায় ভুল করলে। তারপর আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, উচ্ছ্বাস, আরমান শরীফ, তারপর আসিফুজ্জামান তমাল, পারভেজ আহমেদ, তোমরা সবাই এই সঠিক উত্তরটা আনতে পেরেছো যে এই 5 থেকে 3 গেলে 2 হবে। তো কম্পিউটার আসলে এইভাবে কাজ করে, সরাসরি বিয়োগ না করে টুস কমপ্লিমেন্টকে যোগ করে। কম্পিউটার একটাই কাজ করতে পারে, সেটা হচ্ছে যোগ করা। সে বারবার বারবার যোগ করতে করতে গুণ করে, আর বারবার বারবার টুস কমপ্লিমেন্ট যোগ করতে করতে অর্থাৎ বিয়োগ করতে করতে ভাগ করে। এইভাবে সে যোগ বিয়োগ গুণ ভাগের মাধ্যমে সব কাজ করে ফেলে। তো আমি শেষে আরো কয়েকটা নাম পড়ি, তোমরা যারা অ্যান্সারটা দিতে পেরেছো। পারভেজ আহমেদ, বাগচি, সাদিয়া জাহান, সামিউল হাসান, তারপর আমি দেখতে পাচ্ছি মতিউর রহমান, নাহিদ পারভেজ। নাহিদ পারভেজ জিজ্ঞেস করেছো এক্সট্রা এক কি হবে। তো আমরা অ্যান্সারটা দিয়েছি এই এক্সট্রা একটা হচ্ছে ওভারফ্লো। এই ওভারফ্লোটা এইখানে আমাদের কোনো কাজে আসবে না, তার ওভারফ্লোটা আমরা বাদ দিয়েছি। তারপর শাকিল আজাদ, উচ্ছ্বাস, তারপর রাকিবা ঋতু, তারপর আমি দেখতে পাচ্ছি মিশুক বিশ্বাস, সুলতান সুলাইমান, সাদিয়া জাহান এবং সামিউল হাসান, সুমন রাজ, তোমরা অ্যান্সার দিতে পেরেছো। তো আমরা আমাদের এই প্রথম ক্লাসটা মোটামুটি শেষ করে ফেললাম, এবং সেকেন্ড ক্লাসের ব্যাপারে আগেই বলে রাখি যে আমাদের 10টার ক্লাসে তোমাদের জন্য একটা ছোট সারপ্রাইজ আছে। তাই তোমরা এক কাজ করো, এখনই আমাদের এই ভিডিওটা শেয়ার করে ফেলো, এবং তার সাথে আরো একটা কাজ করো,
যারা যারা শেয়ার করেছো তারা কমেন্টে লিখে ফেলো শেয়ারড, যে তোমরা শেয়ার করেছো সেটা ফিডব্যাক দাও। তাহলে যারা যারা শেয়ার করলে তারা কমেন্টে শেয়ারড এই কথাটা লিখে আমাদেরকে ফিডব্যাক দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কে কে শেয়ার করে ফেললে। তাহলে এক্ষুনি এই কাজটা শুরু করো, তোমরা এই ভিডিওটা শেয়ার করো, শেয়ার অপশনটা এই ভিডিওর সাথেই পাবে, এবং তার নিচে কমেন্টে আমাদেরকে লিখে জানাও শেয়ার, যে তুমি শেয়ার করে ফেলেছো। তাহলে আমরা আবার রাত 10টায় ফিরে আসব আমাদের পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ইউনিভার্সাল গেট, অ্যাডার, ফ্লিপ ফ্লপ, রেজিস্টার এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তাহলে এই জিনিসগুলো একটু জটিল জিনিস, তো তোমরা হচ্ছে সবাই নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং অবশ্যই সাথে ক্যালকুলেটরটা রাখবে, যখন আমাদের দরকার হবে আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। তো আমরা এই 8টার ক্লাস অর্থাৎ ভগ্নাংশ এবং যোগ বিয়োগ এই জিনিসটা এক্ষুনি শেষ করলাম। তো 10টার ক্লাসে পুনরায় তোমাদেরকে আমি আবার দেখতে চাই, এবং তার মাঝখানে যত জনকে পারো তোমরা এই সেকেন্ড ক্লাসটার কথা জানিয়ে দাও, কারণ সেকেন্ড ক্লাসে আমরা বেশ মজার কিছু জিনিস দেখতে পাচ্ছি। এবং আজকেও তোমাদের জন্য ছোট একটা সার্কিট আমরা রেডি করে নিয়ে এসেছি, তো সেই সার্কিটটা নিয়েও আমরা কিছু মজা করব। তো আমি এখন বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে, আবার 10টায় আমরা আরেকটা ক্লাস শুরু করবো।